ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্র সরকারকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থায়নের নিশ্চয়তা দিয়ে শাটডাউন এড়ানো গেছে, তবে রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। ফ্লোরিডার কট্টরপন্থী কংগ্রেসম্যান ম্যাট গেইজ বলেন, হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি শাটডাউন এড়ানোর পক্ষে বিরোধী ডেমোক্রেটিক আইন প্রণেতাদের প্রায় সর্বসম্মত জোটকে স্বাগত জানানোর পর তিনি এ সপ্তাহে ম্যাকার্থিকে অপসারণের চেষ্টা করবেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিভিল ফ্রড ট্রায়ালের আগে রবিবার নিউ ইয়র্ক সিটিতে পৌঁছেছেন। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রতিযোগিতায় অগ্রগামী প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ভালো ঋণ ও বিমার শর্ত সুরক্ষা করার জন্য তার সম্পদের মূল্যকে কয়েক বিলিয়ন ডলার বাড়ানোর অভিযোগ রয়েছে। রবিবার ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের 99তম জন্মদিন। 1977 সালের জানুয়ারি থেকে 1981 সালের জানুয়ারি পর্যন্ত ডেমোক্র্যাট কার্টার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে তিনি হসপিস কেয়ারে থাকার সিদ্ধান্ত নেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।